আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান, তবে কেন এক নাম হে মুসলমান, এক হাও এক হাও করিয়া আহ্বান। আলহামদুলিল্লাহ। কক্সবাজার থানার কক্সবাজার জেলার ঈদগাহ থানার অন্তর্গত ঘনাপাড়া ও দক্ষিণ মাইজপাড়ার যৌথ উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা আলী আহমেদ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কক্সবাজার বাসী, এ মাহফিলটা দুইটা গ্রামের যৌথ উদ্যোগে হচ্ছে নাকি? অন্তত আমার ইসলামিক গজল যে দুই কলি বললাম এর সাথে একটু মিল আছে। অনেক জায়গায় তো এটা নিয়েও ঝামেলা হয় যে দুই গ্রাম এক হয়ে কোরআনে কারিমের কাছে এসেছে, আল্লাহ যেন এই যৌথ উদ্যোগকে আরো মজবুত করে দেয়। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারীম থেকে একটা মাত্র আয়াত আমরা পড়েছি, সূরা নাহালের 90 নম্বর আয়াত, 128টা আয়াত আছে, 16টা রুকু আছে, আমরা 13 নম্বর রুকুর মাত্র একটা আয়াত, 6টা পয়েন্ট আছে আয়াতের ভেতরে। পৃথিবীতে জমার নামাজ আমরা মুসলমানেরা যেখানে পড়ি, জমার দিন দ্বিতীয় খুতবা শেষের দিকে আয়াতটা ইমাম সাহেব আমাদের শোনায়, প্রত্যেক জমায় 175 কোটি মুসলিম সারা দুনিয়ায় ছড়িয়ে আছে, জমার নামাজে দ্বিতীয় খুতবার শেষের দিকে এই আয়াতটা ইমাম সাহেব আমাদের শোনায় আরবিতে। ওদের মাতৃভাষা হয়তো আরবি না, এই জন্য বুঝি না। আমরা আজকে মাতৃভাষায় এর ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখব যে ইমাম সাহেব আসলে আমাদের কি বলতে চায়। কোরআন থেকে আলোচনা করার, তাফসীর করার যে সমস্ত নিয়ম নীতি গুলো আমরা জানি, ফেজিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি 6টা শর্ত দিয়েছেন, কেউ যদি কোরআনের কোনো আয়াত থেকে তাফসীর করে মানুষকে শোনায় প্রথমে তার শুদ্ধ তেলাওয়াত করবে, মাতৃভাষায় অর্থ করবে, ঐতিহাসিক প্রেক্ষাপট তাদের সামনে বলবে, 4 নম্বরে ব্যাখ্যা বিশ্লেষণ যতটুকু আছে তার সামর্থ্যে সে করবে, 5 নম্বরে ওখান থেকে মৌল শিক্ষা নিয়ে যৌথভাবে সবাইকে উদ্যোগ নিয়ে এটা মানার চেষ্টা চালানো লাগবে। এ মাহফিলটার আয়োজন হয়তো ওই কারণেই এনারা করেছেন নাকি? আমরা কোরআন যারা শুনতে এসেছি আর যারা বলতে আসলাম তাদের কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াং সালনা ইলাইকা যিকর লিতুবাজ্জিনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহালের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে এই কোরআন এই জিকির আমি আল্লাহ আপনার কাছে এই জন্য নাজিল করেছি স্পষ্ট ভাষায় মানুষের কাছে দলিল প্রমাণ দিয়ে আপনি উপস্থাপন করবেন, যারা শুনতে আসবে তাদেরও দায়িত্ব দিলাম ওলা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওই মানুষগুলো বাড়িতে যেয়ে যেন চিন্তা ভাবনা করে যে আসলে কি শুনলাম আর কি করা দরকার, তাহলে আমার দায়িত্ব সূরা নাহালের 90 নম্বর আয়াতের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ সুন্দরভাবে উপস্থাপন করা,
আর আপনাদের দায়িত্ব হচ্ছে এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগানো। এই কথা বলেন না কেন? এটা যেহেতু দুনিয়ার কোনো সাধারণ বই না, কিতাব না, আল্লাহর পক্ষ থেকে আসা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নির্ভেজাল একটা কিতাব, দালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই শব্দটা পৃথিবীর কোনো বইয়ের আগে লেখা সম্ভব না, শুধু কোরআন বাদ দিয়ে। এই জন্য এই কোরআন উপস্থাপন করার কিছু ধরন আল্লাহ শিখিয়েছেন, যেভাবে সেভাবে, যেখান সেখান থেকে যা তা বললে কোরআনে কারিমের হক আদায় হবে না। কিভাবে আপনি কোরআন উপস্থাপন করবেন মানুষের সামনে? দেড় হাজার বছর আগে মহান আল্লাহ সে ধরন আমাদেরকে সেই পদ্ধতি শিখিয়েছেন। সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন একটা কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার প্রতি আমি আল্লাহ নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলা নূর, মানুষদেরকে অন্ধকারের পথগুলো থেকে বের করে আলোর পথের দিকে নিয়ে আসবেন। আল্লাহর এই কোরআন বাদ দিয়ে দুনিয়ার যত নিয়ম নীতি আছে আল্লাহর ভাষায় সব অন্ধকার, একমাত্র আলোর নাম হচ্ছে কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা উপস্থাপন করার ধরনের প্রথম নম্বরে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন। হে নবী, এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে আপনি সতর্ক করবেন, উপদেশ দেবেন, নসিহত লাগাবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। হারাজুন শব্দের ব্যাখ্যা এই শব্দটুকুর ব্যাখ্যায় আমি দুইটা বিষয় পেয়েছি তাফসিরে। এক নম্বরে মুফাসসির দিয়েছেন কোরআন দিয়ে যখন আপনি সতর্ক করবেন, হয়তো পৃথিবীর অনেক মানুষ এটা মেনে নিতে পারবে না, কারণ আবহমান কাল থেকে তারা একটা নিয়ম নীতির উপর চলছিল। কোরআনে কারিম দিয়ে যখন সঠিকটা তুলে ধরবেন ওইটার উপরে আঘাত লাগবে। আঘাত লাগার কারণে সেই মানুষগুলো বিরোধিতা করবে। এতদিন যেই মানুষেরা আপনাকে চাকরি দিত, বেতন দিত, ভাতা বাড়িয়ে দিত, আপনার হাদিয়াত ফালাকাত, তারা আজ এই কথাগুলো শোনার পরে ওগুলো বন্ধ করে দিতে পারে? এইটা বাস্তব পৃথিবীতে এখন হচ্ছে না? হচ্ছে না? কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরলে অনেক মানুষ যারা মান্ধাতা আমল থেকে চলে আসছে, যুগ যুগ ধরে যারা নিয়ম নীতি ইসলাম মনে করে পালন করছে, তারা মনে করবে এটা তো নতুন ইসলাম, এ তো কোনোদিন শুনিনি। আগে পড়তো আলিফ বে তে সে, পড়তো না আগে? এখন সত্য করে যদি বলে না আলিফ বা তা সা, এ আবার কি নিয়ম বানিয়েছে হুজুর? নতুন নতুন ইসলাম বানাই, এটা কি নতুন ইসলাম? এটা সঠিকটা? দ্বিতীয় নম্বরে আপনি যে ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর উপস্থাপন করবেন মানুষের সামনে, হয়তো অনেকেই না বোঝার কারণে বিরোধিতা করতে পারে। এই ধরনের মানুষ পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া মাতাজাক্কারুন।
তোমরা সবাই মিলে অনুসরণ করো, ইত্তেবা করো, দেখে দেখে চলো। তাবউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অনুসরণ করা, অনুকরণ করা, দেখে দেখে চলা। তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেইটা দেখে দেখে তোমরা চলো। ঈদগাহবাসী, আমরা সবাই জানি আমাদের রবের পক্ষ থেকে যেটা আমাদের উপরে এসেছে তার নাম এক বাক্যে বলেন কি? বলেন 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 বলেন। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না, ইত্তেবা করা যাবে না, মেনে চলা যাবে না, দেখে দেখে চলা যাবে না। মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার কোন ওলি আল্লাহ, ওলির বহুবচন আউলিয়া, কোন ওলির অনুসরণ দরকার নেই। এরকম বাংলা ব্যাখ্যা শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় ওলিদের বিরুদ্ধে। অথচ কোরআনে সূরা ইউনূসের ভেতরে আছে 62 নম্বর আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রাখো, আমি আল্লাহর ওলি, যারা বন্ধু যারা তাদের কোনো ভয়ও নেই, চিন্তাও নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতের সাথে আয়াতের মিলছে না, অথচ কোরআনে কারিমে আল্লাহ এমন কোন কথা দেয়নি যে একটার সাথে আরেকটা কন্ট্রাডিকশন বাঁধবে, মা মিলবে না, এমন কোন কথা কোরআনে নেই। আপনি কোরআনে এমন কোন কথা পাবেন না যে একটার সাথে আর একটা মেলে না। অথচ এই আয়াতে বললেন ওলিরা আমার বন্ধু, আর এই আয়াতে বলছেন তোমরা ওলিদেরকে অনুসরণ করবা না। কথাটা কেমন হয়ে যাচ্ছে? ব্যাখ্যায় তাফসিরে মুফাসসিরে ইকরাম লিখেছেন আল্লাহ পাক ওলিদের অনুসরণ করতে, এখানে সব ওলির কথা, আউলিয়া যেহেতু বহুবচন, কোন ওলির অনুসরণ দরকার নেই, এই জন্য বলেছেন। আল্লাহ যেহেতু ভবিষ্যৎ জানে না, জানে না, বলেন 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 বলেন। আল্লাহ পাক খুব ভালোভাবে জানেন ভবিষ্যতে এমন বান্দা দুনিয়াতে আসবে, ওরা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। আজ যেটা বাংলাদেশে সবচাইতে বেশি, অনেকে আল্লাহর চাইতে আব্বাকে বাবাকে বড় মনে করবে, এই জন্য আল্লাহ আগে সতর্ক করার জন্য নিষেধ করলেন। আফসোস, আল্লাহর আলোচনা থেকে উপদেশ গ্রহণ করবে কম মানুষ, আমরা যেন ওই কম মানুষের ভেতরে থাকতে পারি। জোরে বলেন আমিন। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক 6টা বিষয় আলোচনা করেছেন, 3টা আদেশ আর 3টা নিষেধ। আল্লাহর আদেশ মানাও ফরজ, নিষেধ মানাও, নিষেধ মানাও, বলেন না কেন, বলেন না কেন, 6টা ফরজে আয়াতে আছে। একটা একটা করে ব্যাখ্যা করে যতটুকু আমাদের মেধায় আছে এখান থেকে নিয়ে আমাদের বাস্তব জীবনে আমরা মিলিয়ে দেখব, আসলে আমরা এই আয়াতটা প্রতি জমার দিন যেটা আরবিতে শুনি ওটা আমাদের জীবনে মিলছে কিনা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। অবশ্যই আমি আল্লাহ নির্দেশ করছি, বিল আদলি, দুনিয়াতে তোমরা ন্যায় বিচার করবা। কি বিচার? দ্বিতীয় নম্বর হল ইহসান, ভালো ব্যবহার করবা। ওয়া ইতাইদিল কুরবা, নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখবা। এই তিনটা কাজ যদিও আমরা মুআমালাত মুআশারাত ইসলামের একটা অন্যতম বিধান, সাধারণ জিনিস মনে করি, এ আর কি, মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও যে ইবাদত অনেকে জানেই না।
আকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে কথা বললে ভালো ভালো কথা বলো, যদি কেউ হাসি দিয়ে কথা বলা শুরু করে সালাম দিয়ে, তাহলে তার সাদগা দেওয়ার সওয়াব হয়। অথচ মুখ গোমরা করে থাকে, কথায় বলতে চায় না, কথা বললে গালি দেয় না, গালি এলাকায় নেই। এতদিন পর্যন্ত অনেকে জানতাম মোনাফিকদের আচরণ বা আলামত তিনটা, আয়াতুল মোনাফিকি সালাসা, মোনাফিকের আচরণ চিহ্ন তিনটা জানতাম আমি, হাদিসে চারটা পর্যন্ত পেয়েছি। কথা বললেই মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে। চার নম্বরে মোনাফিকের যার মাসে রোগ আছে তাদের ভেতরে, যারা ঝগড়া হলে গালি দেয়। সুতরাং যারা ঝগড়া হলে আগে গালি দেন, মন মেজাজ খারাপ হয়ে গেলে আগে গালি দিয়ে শুরু করেন, বুঝতে হবে মোনাফিকের যার তার ভেতরে আছে। আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন, জোরে বলেন আমিন। তিনটা আদেশ করার পরে আল্লাহ পাক বলেন, তিনটা নিষেধ আমি তোমাদেরকে করলাম, এক নম্বরে তোমাদের নিষেধ করা হচ্ছে তোমরা ফাহিশা কাজ করবে না, মনকার মন্দ কাজে জড়াবে না, আল বাগি সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ পাক বলেন এই তিনটা আদেশ তিনটা নিষেধ করার পরে, ইয়াউযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই ওয়াজগুলো আমি আল্লাহ নিজে তোমাদের করলাম। এই ওয়াজ কার? বলেন 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 বলেন, ওয়াজ আমির হামজা করে না, ওয়াজ সরাসরি করছে আল্লাহ নিজে, আমি অ্যাডভার্টাইজ করছি শুধু। সুতরাং বাংলাদেশে যারা ওয়াজ বিরোধী, যারা তাফসির বিরোধী, ওরা সরাসরি আল্লাহ বিরোধী। কক্সবাজারে হয়তো ওরকম মানুষ খুব কম, এগুলো কুষ্টিয়াতে বেশি। লালনের মাজারে তিন দিন একাধারে চলছে আল্লাহর নাম নিয়ে গাঁজা খাওয়া, কোনো অসুবিধা নেই, আরো পুলিশ দিয়ে পাহারা দেওয়া হয়। অথচ কুষ্টিয়াতে চুয়াডাঙ্গা এই সমস্ত জায়গায় তাফসির মাহফিল লিখা দেখলে আগে 14 জায়গায় উন্নতি যাওয়া লাগবে। কেন? ইসালে সওয়াব হয়, 63 দিন ব্যাপী অনুষ্ঠান হয়, 7 দিন ব্যাপী মেলা হচ্ছে, মেলার নাম দিয়েছে বই মেলা, বই খুঁজে পাওয়া যায় না, মেলার নাম দিয়েছে শিশু মেলা, শিশু নেই, শুধু শিশুর খালার আর মামারা, এই সমস্ত জায়গার কোনো অনুমতি নেই। ইসালে সাহেব হচ্ছে সারারা সারারা আনসো, মানে কি নাম দিয়ে উল্টা পাল্টা গোসল শরীফ, নওরোজ শরীফ, কি শরীফ হচ্ছে, কোনো শরীফে কোনো সমস্যা নেই, যত সমস্যা করার আশা করা যায়। আল্লাহর বান্দারা আল্লাহর এই ছয়টা ওয়াজ যদি মেনে নেয় তাদের উপকার হবে। দেখি আল্লাহর ওয়াজগুলো আমরা অ্যাডভার্টাইজ করি কেমন উপকার পায় দুনিয়াতে। প্রথম নাম্বারে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিচ্ছেন, আমরা যেন দুনিয়ায় ন্যায় বিচার করি। কি বিচার? ন্যায় বিচার কাকে বলে? আইন দাল লাম আদল মামান আল আদল লগাদানা সারহান, আদল কত প্রকার কি কি? তাফসিরে আমি পেয়েছি আদল প্রধানত তিন প্রকার। কয় প্রকার? কয় প্রকার? এক প্রকার আদল হচ্ছে আল্লাহর সাথে ন্যায় বিচার, দ্বিতীয় নম্বর রাসূলের সাথে ন্যায় বিচার, তিন নম্বর আল্লাহর সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার। আল্লাহর সাথে ন্যায় বিচার কি? কোরআনে আল্লাহ শরীয়তের বিধান দিয়েছেন 500 কত জেলখানায় থাকাকালীন সৌদি আরবের একজন লেখক, ওনার আরবিতে লেখা, বাংলায় ভাষান্তর করা, জনাব নূর হোসেন মসজিদে নামে এক ভদ্রলোক করেছে বাংলায়, ওখানে আল্লাহর অঙ্গীকার আল কোরআনে 500
আমি বইটা প্রায় 8 9 বার এই 3 বছরে পড়েছি আমার আমার প্রায় মুখস্থ হয়ে গেছে আমি দেখেছি ওখানে আল্লাহর 500 আয়াত আছে কোরআনের শরীয়তের বিধান যেটা আল্লাহর অঙ্গীকার এগুলো যদি কোনো মানুষ বাস্তবে মেনে নেয় সে যেন আল্লাহর সাথে ন্যায় বিচার করলো তার ভিতর আজকের আয়াতে আছে 6টা কয়টা দ্বিতীয় নম্বর ন্যায় বিচার রাসূলের সাথে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর 40 থেকে 63 এই 23টা বছরে তিনি যা করেছিলেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার নাম ন্যায় বিচার হ্যাঁ এখন অনেকে বলতে পারে আমি কিন্তু প্রথম 1 থেকে 40 পর্যন্ত মানি কুরআন হাদিসে 1 থেকে 40 পর্যন্ত আপনি যদি নবীজিকে না মানেন আপনি জাহান্নামে যাবেন এমন কথা আমি পাইনি কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের একদিনও যদি আপনি না মানেন আপনার খবর আছে কথাগুলো বোঝার চেষ্টা করেন আজ বাংলাদেশ সহ বিশ্বে দুই রকম ইসলাম পালন করার পেছনে কারণ এই দুইটা নবুয়তের আগে 23 বছর নবুয়তের পরে 23 বছর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা জোরে বলেন আল্লাহু আলেম যারা আছেন তাদেরকে একটু খেয়াল করার জন্য বলছি আল্লাহ গ্যারান্টি দিয়ে আয়াত শুরু করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি অবশ্যই তোমাদের জীবনের জন্য সর্বোত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে কার জীবনে আল্লাহ পাক কি আমাদের নবীজির নাম জানেন না বলেন বলেন তিনি তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ছিলেন 1 থেকে 40 বছর পর্যন্ত এইটা তার নাম ছিল এর আগে হয়তো মানুষটাকে সাদিক বলে ডাকতো আল আমিন বলে ডাকতো কিন্তু রাসূলুল্লাহকে বলতো না তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন নবুয়ত পেয়েছিলেন নবী হয়েছিলেন কত বছর বয়সে এই বলেন বলেন তাহলে 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি যেমন আমির হামজা ইবনে রিয়াজ তিনি ওইভাবেই পরিচিত ছিলেন ওরা আরব জাহানে তাকে নাম ধরে ডাকতো মুহাম্মদ বিন আব্দুল্লাহ এখনো পর্যন্ত মিডল ইস্টে যে দেখেন তারা বাবার নামকে জুড়ে দিয়ে ডাকে ছেলের নাম যদি হয় আব্দুর রহমান তাহলে বলে আবু আব্দুর রহমান আব্দুর রহমানের পিতা যতগুলো সাহাবীর নাম আপনি দেখবেন অধিকাংশ বাবার নামের সাথে জুড়ে দেওয়া আব্দুল্লাহ বিন মাসুদ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 40 বছর পর্যন্ত নবীজির এই জীবনে তিনি 17 বছর থেকে সংগঠন আরম্ভ করেছিলেন হিলফুল ফুজুল দিয়ে শান্তির সঙ্গ এখান থেকে 40 এই 23 বছরে তিনি সামাজিক রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মকাণ্ড তিনি আঞ্জাম দিয়েছিলেন পরিবারে আর সমাজে একটা শত্রু ওরা আরব জাহানে তার ছিল না সিরাত ইবনে হিশাম বলছে আর রাহিকুল মাখদুমিও আছে একটা শত্রু তার ছিল না সবাই তাকে অধিকাংশ নামের পরিবর্তে বলতো আল আমিন যাচ্ছে আর সাদিক যাচ্ছে যখনই তিনি 40 বছর বয়সে কোরআনে কারীম পেলেন নবুয়ত পেলেন নবী হয়ে গেলেন এখন তার নাম আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নেই এখন হয়ে গেছেন তিনি রাসূলুল্লাহ আগের 23 বছরে একটা শত্রু যার নেই পরের 23 বছরে বিরো 80 বার তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য ইহুদিরা চেষ্টা চালিয়েছে
মানুষ তো একই আছে আগেও যা ছিল পরেও তাই শুধু নাম পাল্টিয়ে হয়েছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর জায়গায় রাসূলুল্লাহ এই কথা বলেন আজ আমরা বাংলাদেশ সহ বিশ্বে যারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজগুলো করছে তাদের শত্রু হবে না হওয়া সম্ভব না কিন্তু যারা রাসূলুল্লাহর কাজ আরম্ভ করবে তাকে যদি 82 বার টার্গেট করা হয় অন্তত আপনাকে 8 বার দিয়ে যদি 2 থাকে 12 টার্গেট হবে এখানে উল্টা বসে আমরাও তো নবীওয়ালা কাজ করি আমার তো কিছু হয় না না ওটা আপনার নবীওয়ালা কাজ ওটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ নবীওয়ালা কাজ আরম্ভ হয়েছে নবী হওয়ার পরে কত বছর বয়স বলেন রাসূলুল্লাহর সাথে তাহলে ন্যায় বিচার যদি করতে হয় এই 40 থেকে 63 এই 23 বছর অক্ষরে অক্ষরে আপনাকে মানা লাগবে তাহলে ন্যায় বিচার হবে তিন নম্বরে ন্যায় বিচার সৃষ্টি জগতের সাথে তার মানে সর্বোত্তম সৃষ্টি যারা মানুষ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম পৃথিবীতে যত সৃষ্টি আমি বানিয়েছি সবচাইতে উত্তম এবং সুন্দরভাবে বানিয়েছি আমি মানুষকে মানুষ আল্লাহর সবচাইতে সর্বোত্তম সৃষ্টি সবচাইতে দামি সৃষ্টি ওয়ালাকাদ কারামনা বানি আদম বনি আদমকে আমি সম্মান দিয়েছি পৃথিবীতে ন্যায় বিচার করা লাগবে আল্লাহর এই মানুষের উপরে অথচ এই ন্যায় বিচারটা এখন দিন দিন উঠে যাচ্ছে জোরজার মুল্লকতার ক্ষমতা যার রায় তার এই কারণে আমি 3 বছর ভেতরে এটা যদি না হতো তাহলে এতদিন আমারে বেকার এই এই ছোট ঠুনকো মামলা নিয়ে 3 বছর থাকা লাগতো না ক্ষমতা যার হযরতে ইউসুফ নবীকে বাজার থেকে কিনে তার স্ত্রীর কাছে একজন দিয়ে গেল স্ত্রীকে উপহার দিল আস্তে আস্তে তিনি যৌবন পেলেন হযরতে ইউসুফ নবী আসাল্লাম যখন বড় হতে লাগলেন জুলাইখা নামে আমি ঘটনা বলার উদ্দেশ্য না আমার এখান থেকে শিক্ষা বের করা একটা উদ্দেশ্য খুব খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকালাল্লাযিশতারাহু মিন মিসর লিমারাতিহি আকিরিমির মাসাওয়াহু আওয়াসাইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা এর সার কথা হচ্ছে এই মহিলা তার স্বামীকে বলেছে এই ছোট্ট সন্তানটাকে হয় আমরা নিজের সন্তান হিসাবে গ্রহণ করি অথবা এই সন্তান আমাদের অনেক উপকারে লাগবে আল্লাহ পাক বলেন এভাবে করে আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম তার বাড়িতে অথচ তার ভাইরা যখন তাকে বিক্রি করে দিচ্ছিল সে সময় প্রায় 3টা কথা তার নামে তোহমত লাগিয়েছিল 1 নম্বরে বলেছে আমাদের এটা গোলাম বাড়ি থেকে চুরি করে পালিয়ে যায় এটা আমরা বিক্রি করে দিচ্ছি 2 নম্বরে বলেছিল এই গোলামের চরিত্র ভালো না 3 নম্বরে বলেছিল এই গোলাম আমাদের অনেক কিছু চুরি করে পালাচ্ছিল ইউসুফ নবীর চরিত্রের বিরুদ্ধে যে 3টা কথা তার ভাইরা বলেছিল একটাও সত্য অত সহজরতে ইউসুফ ওই সময় ছোট মানুষ 12 বছর বয়স কিচ্ছু বলেন নাই খালি শুনছিলেন আমার ভাইরা বলছে কি আজ পৃথিবীতে অনেক জায়গায় এমন আছে আমাদের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয় শুধু শোনা ছাড়া প্রতিবাদ করার জায়গাও আমাদের নেই বাস্তবের দিকে তাকান ধরে নিয়ে যাচ্ছে পুলিশ মামলার আয়ু পুলিশ ম্যাজিস্ট্রেট ওদের বিচারক ওদের জজ ওদের
মামলায় যা যা লিখেছে সব ওরা নিজেরাই লিখেছে। আপনাকে বলবে এখানে সই করে দেন, আপনি যদি সই নাও করেন এমন কায়দায় সই করে নেবে মনে হচ্ছে যে আপনারই সই। সব কিছুই ওদের, আপনি নীরব দর্শকের ভূমিকা পালন করে শুধু দাঁড়িয়ে থাকবেন আর দেখবেন ইউসুফ নবীর মতো আল্লাহ করব কি, কিচ্ছু করার নেই আমার। যদি আমি একটু বেশ করি তাহলে যে ক্রেতা চলে যাওয়ার পরে আমার ভাইরা 1200-1100 জন আমার ছাড়বে না, মেরে ফেলবে, মেরে ফেলবে। আর যদি আমি কিছু না বলি, কিচ্ছু না বলে যদি চুপ করে থাকি, অন্তত এখান থেকে ক্রেতা আমাকে নিয়ে সে দেশে যাবে, জীবন বাঁচানো অন্তত যাবে। আমি যদিও বিক্রি হয়ে যাচ্ছি আজ, বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আলেম এবং মুসলমানেরা ঠিক নবী ইউসুফের মতো অসহায় অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতা ওয়া নাজআলুহুম ওয়ারিসিন। সূরা কসাসের 5 নম্বর আয়াতে আছে, ফেরাউন চেয়েছিল এই পৃথিবীর ময়দান থেকে একটা মাত্র দলকে ধ্বংস করে বিদায় করে দিতে পারলে আমার সবকিছু টিকে থাকবে। ওই দেশে বিভিন্ন দল বিদলে মানুষদেরকে বিভক্ত করে দিত, আজ আমাদের এক জায়গায় অনেকেই হতে দিতে চাচ্ছে না, ছোটখাটো বিষয় নিয়ে দল বিদলে বিভক্ত করে আমাদেরকে ফেরাউনের মতো আলাদা আলাদা করে শক্তি হারিয়ে ফেলছে। ফেরাউন চেয়েছিল এরা যদি সব এক হয়ে যায় তাহলে আমার রাজত্ব টিকবে না, এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ তৈরি করে আলাদা আলাদা দল বানিয়ে, ওই সমস্ত কোন দলের উপরে ফেরাউনের টার্গেট ছিল না, শুধুমাত্র একটা দলকে টার্গেট করেছিল, সেটা হবে মুসা আলাইহিসসালামের দল। আজও বিশ্বের অনেক জায়গাতে আপনি তাকান যে বিষয় শরীয়তে মরণের পরে কবরে ওই বিষয়ের প্রশ্ন হবে না, এরকম বিষয় নতুন করে সামনে এনে উনি আলাদা দল বানিয়েছে, উনি আল্লাহু আকবার বলে হাত বাঁধে বুকে বাঁধেন, তাও অসুবিধা নেই, যদি না ভিতে বাঁধেন তাও অসুবিধা নেই, যেখানে সেখানে বাঁধলে নামাজ হবে, ছেড়ে দিলেও সমস্যা না, সমস্যা না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহে তার মাযহাব যারা মেনে চলে তারা দেখেছে সৌদি আরবে কাবা শরীফে মসজিদে নববীতে আল্লাহু আকবার বলা করে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে ওইটা প্রথমে জানতাম না, কাবা শরীফে নামাজ পড়তে গিয়ে যদি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দাঁড়িয়ে আছে, আমি মনে করছি ওর মনে নেই খালি গোতা মারছে, কি আমি গোতা দেন কেন, গোতা দেন কেন, আসে এই নিয়ম তো অন্তত আমাদের দেশে আমি পাইনি, যত হাত আপনি বুকে বাঁধেন নাই নাভিতে বাঁধেন উপরে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছেন, এটা তো আমি জানতাম না আগে। পরবর্তীতে আমার সাথে যারা ছিল তারা বলছিল যে এরা এই মাযহাব মেনে চলে, অসুবিধা নেই। আমার ভাইরা আপনি মিলান এ বিষয়টা নিয়ে, কবরে আপনাকে প্রশ্ন করা হবে না, এটা আপনার সিলেবাসেও নেই, সিলেবাসে যে 5টা বিষয় আছে আমি সামনে আসব ওর ভেতরে এইটা অন্তত নেই, অথচ আমিন জোরে বলবেন না আসতে বলবেন, এরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে এই ছোটখাটো জিনিস দিয়ে আমাদের আলাদা আলাদা করে আমাদের শক্তি হারিয়ে ফেলেছে। وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ سُورَةُ أَنْفَالِر 10 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন আল্লাহর ইতাআত করো, রাসূলের আনুগত্য করো, সাবধান
তাযহাবারি হুকুম অসবিরু শব্দের দিকে খেয়াল করেন তাযহাবারি হুকুম তোমাদের বাতাস বেরিয়ে যাবে বাতাস বেরোনো মানে আমি আয়াতের তাফসীর পড়ার পরে বুঝতেছিলাম না একবার যশোরে একটা অনুষ্ঠানে যাবার সময় থানার সামনে দিয়ে যেতে যেতে দেখি থানার ভেতরে অনেকগুলো প্রাইভেট মোটরসাইকেল পুরোতন্তা পড়ে আছে নিচের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ মোটরসাইকেল প্রাইভেটের চাকায় হাওয়া নেই আর হাওয়া না থাকলে ওগুলো সব মুক্ত হয়ে পড়ে থাকে কথা বলেন এখন এসে হাওয়া না থাকলে ওর চলার ক্ষমতা নেই নড়ার ক্ষমতা নেই দেখতেও যেন কেমন লাগে মুসলমানদের ভেতরে যখন ঐক্য নষ্ট হয়ে যায় তখন আল্লাহ পাক বলেন তাদের বাতাস তাদের শক্তি বের হয়ে যাবে তখন যে এসে থাপড় দেবে আরে এটা অলরেডি এখন আরম্ভ হয়েছে আন্তর্জাতিক বিষয়টা আমি পরে বলবো এটা দেশীয় রাজনীতিতে দেশীয় সূক্ষ্ম ষড়যন্ত্র এইটাই এই জন্য আমরা এক জায়গায় হতে পারি না ফেরাউন ঠিক এই কাজ করে ওই মিশরের ভেতরে আলাদা আলাদা দল করে কয়েকশো দল বানিয়েছে কোন দল তার টার্গেট ছিল না আজও বাংলাদেশে ইসলামী দল যত আছে কোন দল কিন্তু বাতিলের টার্গেট না রাম আর বামদের টার্গেট না একটা দলকে বাতিলরা টার্গেট মনে করে কারণ ওরা জানে যে ফেরাউনের মতো ওদেরও বুদ্ধি আছে হাজার হাজার দল থাকলেও অসুবিধা নেই মোসানবী সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু আমি অনুগ্রহ করেছি আন্না মন্না মানান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অনুগ্রহ করা দয়া করা ওরা সেই দলটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল ষড়যন্ত্র করেছিল আমি আল্লাহ কিন্তু চেয়েছি ওই মোসানবীর দলকে এই জমিনের ওয়ারিশ বানাতে জোরে বলেন আল্লাহু আকবার আজও তমাম দুনিয়ায় যারা হকপন্থী সঠিক দলকে বুঝে ফেলেছে ইমাম ইবনে তাইমিয়া বলেন তোমরা যদি হক দলকে চিনতে না পারো তাহলে বাতিলের দিকে তোমরা তাকাও তারা কোন দলকে টার্গেট করে তুমি হয়তো হক চিনতে নাও পারো কিন্তু বাতিল হক চিনে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে প্রতিষ্ঠিত শুধু করেননি জমিনের ওয়ারিশ বানিয়ে দিয়েছিলেন ইউসুফ নবী আলাইহিস সালামকে জমিনে তিনি প্রতিষ্ঠিত করলেন ওরা চেয়েছিল এখান থেকে বিক্রি করে তাকে শেষ করে দেবে আল্লাহ পাক বলেন না বলেন আল্লিমাহু মিন তাআউইলিল আহাদিস আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন তাকে আমি আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলাম আমি আল্লাহ যেটা ইচ্ছা করেছি আমার আদেশগুলোই গালেব হয়েছে বিজয় হয়েছে কিন্তু অধিকাংশ মানুষ এটা বোঝে না বা জানে না ওলাম্মা বালাগা সুত্তাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিসিল মুহসিনিন আমি আল্লাহ পাক দিন যত যেতে থাকে হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের শরীরে শক্তি সমর্থন যৌবন যখন আসে তাকে আমি জ্ঞান এবং হিকমত তাকে আমি আল্লাহ দান করলাম জোরে বলেন আল্লাহু আকবার আজ ইসলাম নিয়ে টিকে থাকতে হলে আমাদের দুইটা জিনিস লাগবে শক্তি এবং হিকমত জ্ঞান শক্তি বলতে শুধু শরীরের শক্তি না আজ এই যে মিডিয়াগুলো কাজ করছে এটা একটা শক্তি এটা সবচাইতে বড় শক্তি এখন আজ ইসলামকে ধ্বংস করার জন্য ওরা যত কিছু ব্যবহার করছে তার সবচাইতে বড় মাধ্যম এই প্রচার মাধ্যম
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন, হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগাচ্ছে ওইটা উল্টিয়ে আপনি ইসলামের পক্ষে কাজে লাগান। আজ মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া বলেন, প্রিন্টিং মিডিয়া বলেন, যত খবরের কাগজ পত্রিকা সবগুলো আমার বামদের মালিকানায়, প্রচার করার মতো আমাদের হাতে তেমন কিছুই নেই। সুতরাং ইসলাম নিয়ে যদি এখন এগিয়ে যেতে হয় আমাদের জ্ঞান অর্জন করা লাগবে, আমাদেরকে বিভিন্ন শক্তি সঞ্চয় করা লাগবে। এভাবে করে আমি আমার মহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। এবার আমার মূল কথায় আসছি, ওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি وغلقتل ابواب وقالت هيت لك حضرت يوسف যখন যৌবনে পদার্পণ করলেন ওই বাড়ির মালিক যে জুলাইখা যার নাম, নবী ইউসুফকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছিলেন, তাফসীরে বেশি দুইজন পুরুষকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করে দুনিয়ায় পাঠিয়েছেন, তার ভেতর ইউসুফ নবী দ্বিতীয়, এক নাম্বারই ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চারজন মহিলাকে আল্লাহ এই দুনিয়াতে সবচাইতে সুন্দরী করে বানিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এরকম মানুষকে আল্লাহর পাঠাবেন না, তার এক নম্বরে হযরত হাওয়া আলাইহিসসালাম, এত সুন্দর মানুষ দুনিয়ায় আসবে না। দুই নম্বরে জুলাইখা, তিন নম্বরে রানী বিলকিস, চার নম্বরে বিশ্বরবির ছোট মেয়ে হযরত ফাতিমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে দুই নম্বরে যার নাম বললাম জুলাইখা, এও ছিল বিশ্ব সুন্দরী ওই সময়। এই মহিলা একটা একটা করে দরজা সবগুলো বন্ধ করে দিয়ে একেবারে উপরে ইউসুফ নবীকে একান্তে ডাক দিয়ে বলে, আসেন। হযরত ইউসুফ নবী আলাইহিসসালাম যেখানে ছিলেন পরিবেশ তার কন্ট্রোলে ছিল, কারণ সাতটা দরজায় বন্ধ। কয়টা কয়টা আমি ঘটনা বলবো, এই জন্য আয়াত পড়িনি, আমি একটা শিক্ষা দিতে চাই। মহিলা ডাক দিচ্ছে, ওয়াকালাত হাইতালাক, আসেন আমার দিকে। হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। ক্বালা মা'আদাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। একটু খেয়াল করে, হযরত ইউসুফ নবী বললেন, আমি আল্লাহর সাহায্য চাই। জুলাইখা ডাক দিয়ে বলছে, আল্লাহ দেখছে এই যে দেবতার মাথার উপরে আমি কাপড় দিয়ে দিলাম, আর দেখতে পারবে না। ইউসুফ নবী ওই সময় বলেছিলেন, আল্লাহর বান্দি, এই মাটির মূর্তিগুলো কাপড় দিয়ে হয়তো ঢাকা যায়, কিন্তু আমি এমন একজন সত্তার এবাদত করি যার মুখ যার চোখ কখনো কাপড় দিয়ে বন্ধ করা যায় না। হযরত ইউসুফ আল্লাহর সাহায্য চেয়েছিলেন, এত বড় কঠিন যৌবনে পরীক্ষা চলছে যেটা, ইউসুফ নবী কঠিন মুহূর্তে তিনি আল্লাহর সাহায্য চাই এ কথা বলেছিলেন কেন? অথচ তার পরবর্তীতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রাব্বুনা রব্বি। এমন একটা পরিবেশ তার কোন অনুকূলে ছিল, তিনি একজন নবী, নবীদের শরীরে এমনিতেই যৌবন বেশি, সাধারণ মানুষের চাইতে নবীদের শরীরে যৌবন কমপক্ষে ২৭ গুণ বেশি থাকে। কত নিজের যৌবনও বেশি, তাদের শক্তিও বেশি, পরিবেশে কন্ট্রোলে যেমন তেমন মহিলা না, বিশ্ব সুন্দরী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে ইউসুফ কিন্তু মানুষ হিসাবে রাজি হয়ে গিয়েছিলেন, আর ওই মহিলা তো আগেই রাজি। এ আয়াতের কথা যা বলছে ঠিক আছে, আমি যে বললাম আলাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা, ইউসুফ নবীও রাজি, জুলাইখাও রাজি, ঠিক আছে
বাংলা অর্থ তো এটাই। আল্লাহ পাক বলেন লাউলা আর-রাব রহানা রব্বি, যদি আমার হযরতে ইউসুফ বলেন যদি আমার রব আমাকে কিছু দলিল কিছু বরহান কিছু প্রমাণ সামনে না দিতেন তাহলে আমিও ঝুঁকে পড়েছিলাম, কারণ মানুষ হিসাবে আমার ভেতর যৌবন আছে, শয়তান তো বসে নেই। জেলখানার এই জীবনে মামুনুল হক সাহেব ছিলেন আমার পাশে রুমে, মানুষ হিসাবে মাঝে মাঝে আমাদের হতাশা আসে, কিন্তু কোরআনে কারিমের সমস্ত আয়াত, কারণ আমি তো জেনা করে আসিনি, আমি তো মানুষ খুন করে আসিনি, আমি তো টাকা পাচার করে আসিনি। কোরআনে কারিমের সূরা মায়েদার 67 নাম্বার আয়াত আমি যেই দিন পড়েছি ওই দিন থেকেই কোরআনে কারিম যতটুকু বুঝি যতটুকু জানি আমি সাফ করে পরিষ্কার করে প্রচার চেষ্টা চালাচ্ছি সেই 12 সাল থেকে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ الله পাক বলেন হে রাসূল বাল্লিগ, আপনি প্রচার করেন, আপনি তাবলীগ করেন, ছড়িয়ে দেন, কি ছড়াবেন কি প্রচার করবেন, মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে এই আয়াত প্রমাণ করে পৃথিবীতে তাবলীগ করা ফরজ কোরআনের। কিসের আরো জোরে বলেন কিসের? পৃথিবীর কোন মানুষের তাবলীগ করা ফরজ না, জায়েজ না? বলেন তো, দুনিয়ায় শুধু স্বামী ছাড়া পৃথিবীর মা বাবা মারা গেলেও না সর্বোচ্চ 3 দিন, এরপরে কোনো শোক নেই। অথচ বছরে বছরে আমরা শোক পালন করে করে একেবারে কিয়ামত পর্যন্ত কোন শোক পালন করব? তা আপনি কোন ইসলাম পালন করছেন? এই জন্য আমাদের তাবলিগ যদি হয়, প্রচার যদি হয়, শুধুমাত্র প্রচার হবে, তাবলিগ হবে কোরআনের, তাছাড়া দুনিয়ার কারো প্রচার করা প্রসার করা প্রশংসা করা জায়েজ নেই। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, হে নবী আপনার উপর যে কোরআন আমি দিলাম এটা যদি প্রচার না করেন তাবলিগ না করেন আপনি যেন রিসালাতের দায়িত্ব পালন করেননি। আল্লাহ এতটুকু বলেই কিন্তু শেষ করেননি, আল্লাহ জানে যে ঝামেলা সামনে আছে, এই জন্য বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়াসিমু এটা মজারে, বর্তমানের তাবলীগের প্রচারের প্রসার যদি আপনি করতে চান ঝামেলায় পড়বেন, বিপদ আসবে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আপনাকে, আমি আল্লাহ নিজে বাঁচাবো। শুধু বাঁচিয়েছেন দুনিয়ায় 82 বার তাকে ডাইরেক্ট হত্যা করতেছিল এই জায়গায়, তা না, মরণের পরে ইহুদিরা তার লাশ চুরি করতে চেয়েছে, আল্লাহ তাও বাঁচিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইয়াসিমু যেহেতু মজারে দিয়েছেন বর্তমান এবং ভবিষ্যৎ, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, সুতরাং কিয়ামত পর্যন্ত কোরআনের সঠিক তাবলীগ যদি কেউ করে ও যত বড় বিপদেই পড়ুক না কেন শহীদ করে হলেও তাকে আল্লাহ সাহায্য করবে। অনেকেই মনে করে যে জেলখানায় গিয়ে শহীদ হয়ে গেলে ওর জীবন শেষ হয়ে গেল, মারা গেল না। লিয়াআলামাল্লাহুল্লাযীনা আমানু ওয়াইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বু যালিমিন। সূরা আলে ইমরানের ভেতরে 140 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন যার জীবন যৌবন আমার পছন্দ হয়, যার প্র্যাকটিক্যাল লাইফ আমার কাছে ভালো লাগে, ওকে সাধারণ ভাবে মরণ দেই না, ওদেরকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। কিন্তু যদি শহীদ হয়ে মরতে পারে, কবরে যাবার পরে আমার আল্লাহ নিজে ওনাকে খাওয়াবে। আরো আসতে পারে, আরো আসতে পারে,
50 বছর কোরআনের দাওয়াত দিয়ে যদি ঈমান নিয়ে শুধুমাত্র বাড়িতে বসে বসে মরে যেত, মরণের পরে কবরে ঘুমিয়ে থাকতো কিয়ামত পর্যন্ত শেষ। কিন্তু আল্লাহ এটা চাইনি। আল্লাহ তার জীবন যৌবনকে, তার কর্মজীবন প্র্যাকটিক্যাল লাইফ এটা পছন্দ করেছে, এই জন্য সাধারণ ভাবে মরণ না দিয়ে শাহাদতের মরণ দিয়ে ধন্য করেছে। আমরা মনে করছি কম মরে গেল, না মরে যাই। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون سورة آل عمران 162 নম্বর আয়াত সম্ভবত আছে। আল্লাহ তাআলা বলেন, আপনি কি ধারণা করেন হে নবী, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, মারা যায়, হত্যা হয়, তাদেরকে আপনি মনে করেন যে ওরা মরে গেল না, বরং ওরা জীবিত, এবং আমি আল্লাহ নিজে ওদেরকে খাবার খাওয়াই। সুতরাং আজ ফিলিস্তিনের এই মুসলমানেরা সহ বিশ্বের যত জায়গায় আজ মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে, মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। মানুষগুলোর জীবন ব্যর্থ না, এদের জীবন আল্লাহর কাছে পছন্দনীয়, এই জন্য শাহাদতের মরণ দিয়ে আল্লাহ তাদের ধন্য করছে। এজন্য বোরহান দলিল যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে না দেখায়, তার মনের ভেতরে শান্তি প্রশান্তি আসা সম্ভব না। কত মানুষ দেখলাম শুধুমাত্র ইসলামের জন্য 20 বছর 22 বছর 25 বছর পর্যন্ত পড়ে আছে ওই চার দেওয়ালের মাঝে, দুনিয়ার কিচ্ছু আর জানে না। এমনি এমনিতে একটা ঘরের ভেতরে আমার মাত্র 3 বছর থাকতেই হাঁপিয়ে উঠেছি, যে লোকটা আজ 25 বছর আছে। এমনি এমনি থাকা যায় না, মহান আল্লাহ অবশ্যই তাকে কোনো কিছু দেখাচ্ছে। এই যে লাউলার লাউলা লাউলা, এই কোরআন শরীফ কি বল নাকি এই জায়গায় লাউলা আর রা, লাউলা আর রা বুরহান রব্বি, যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন তাহলে তিনিও কিন্তু যৌবনের তাড়নায় ঢুকে পড়েছিলেন। কি দেখিয়েছেন তাফসিরে তিনটা কথা আছে। এক নম্বরে হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ ওই ঘরের ভেতরে হাজির করে দিলেন, মনে হচ্ছে ইয়াকুব নবী তার ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা ইউসুফ তুমি কিন্তু জেনা করতে পারো না। দ্বিতীয় নম্বরে হযরতে জিব্রাইল ফেরেশতা একটা কাগজ নিয়ে এসেছে, কাগজের উপরে লেখা ছিল, আমি আল্লাহ বলছি ইউসুফ তুমি কিন্তু জেনা করতে পারো না। এই সমস্ত নিদর্শনগুলো যখন তিনি দেখলেন, তিনি তখন বললেন, ক্বালা মা'আদাল্লাহ, আমি আল্লাহর সাহায্য চাই। কার বলেন 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 বলেন, এতটুকুই বলেননি তিনি, ইন্নাহু রব্বি, নিশ্চয় আমার রব আহসানা মাসওয়ায়া, আমাকে উত্তম ভাবে লালন পালন করছে। এখানে রব বলতে দুইটা অর্থ আমি পেয়েছি। হযরত ইউসুফ একদিকে হয়তো আমার আল্লাহকে বুঝিয়েছিলেন, দ্বিতীয় নম্বর মিশরের বাদশাহ আজিজে মিশরকে বুঝিয়েছিলেন। ইউসুফ নবী জুলাইখাকে ডাক দিয়ে বলেছে, জুলাইখা তোমার যে স্বামী আমার যে অভিভাবক গার্ডিয়ান গাইডলাইন যিনি দেন আমাকে লালন পালন যিনি বাড়িতে রেখে করেন, তিনিও এক অর্থে আমার রব। যেহেতু তার বাড়িতে আমি আছি, আজ অনেক দিন ধরে লালন পালন করছে, খাবার খাওয়াচ্ছে, থাকতে দিয়েছেন, আমি তার বাড়িতে থেকে তার আমানতের খেয়ানত করতে পারি না। ইন্নাহু লা ইফলিহুস জালিমুন, এটা যদি আমি করে তাহলে জালেম হব, আর জালেমরা কোনোদিন সফল হচ্ছে না, হবে না। ইফলিহু এটা মোজারে, কেন মোজারে দেওয়ার পরে বহু বছর দিয়েছেন, তিনি তো একা ছিলেন ঘরের ভেতরে। মুফাসসিরুল ইকরাম তাফসীরে কাবীরের ভেতরে আল্লামা ফখরুদ্দিন রাজি লিখেছেন,
হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন আল্লাহর এত বেশি পছন্দ হয়েছিল ওই সময় কিয়ামত পর্যন্ত যারা নফসের উপরে পরিবারের উপরে সমাজের উপরে দেশের উপরে মানুষের উপরে জুলুম করবে এই জালেমদেরকে আল্লাহ দৃষ্টান্ত হিসেবে আয়াত কোরআনে নাযিল করেছে আজ অনেকেই তার ব্যক্তির উপরে জুলুম করছে নিজের যৌবনকে যৌবনের তাড়নায় পড়ে ধ্বংস করে ফেলছে মোবাইল কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে নিজের যৌবনকে আজ যারা ধ্বংস করে ফেলছে এটা নিজের নফসের উপরে শরীরের উপরে জুলুম এই কথা বলেন না এই কথা বলেন পরিবারের মা বাবা আপনাকে হোস্টেলে থাকতে দিয়েছেন পুরুষ হোস্টেল মহিলা হোস্টেল যায় বলেন কত কষ্ট করে মা বাবা টাকা পয়সা গুলো আপনার জন্য পাঠায় আপনি ওইটা নিয়ে ওয়াইফাই লাইন নিয়েছেন ইন্টারনেট নিয়ে লেখা পড়া বাদ দিয়ে সারা দিন নাচ দেখতেছেন এটা নফসের উপরে জুলুম এই জালেম যদি কেউ হয়ে যায় সে সফল হতে জীবনেও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা লিনাসরিফানুহুস সুওয়া ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনা মুখলাসীন এইভাবে করে আমি আল্লাহ তার থেকে এই ফাহশা কাজগুলো সরিয়ে নিয়েছিলাম আমার মখলেস বান্দাদেরকে আমি এভাবেই সাহায্য করব কিয়ামত পর্যন্ত অস্তাবাকাল বাবা ওয়াকাদ কমিসহু মিন দুবুরি ওয়াল ফায়া সাজিদা হালাদাল বাব বলাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুওয়ান ইল্লা ইয়ুসজানা ওয়া আযাবুন আলিম জ্ঞানী মানুষ যারা একটু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম যখনই বলেছে আমি আল্লাহর সাহায্য চাই ওই নিদর্শনগুলো দেখার পর জিব্রাইলকে বললাম কানের কাছে মুখ লাগিয়ে বলো যে সামনে যাও যা করা লাগে আল্লাহর কুদরত করবে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম শুধু সামনের দিকে গিয়েছে তখন পর্যন্ত জুলাইখা মনে মনে ভাবছিল দরজা সাতটায় বন্ধ ও সামনে যাই যাবে বের হতে পারবে না কিন্তু ইউসুফ নবীর মনের ধারণা যে আমি পারবো না জিব্রাইল আমার কানের কাছে মুখ নিয়ে যা বলেছে এটা তো জুলাইখা শোনেনিও জানেও না দেখি আমি সামনে যাই আল্লাহর কুদরত আমি দেখতে অবশ্যই পাবো সামনে গেলেন দরজার কাছে যাওয়া পর্যন্ত দরজা খোলে নাই এটা তাফসিরে কাবিরের ভেতরে আছে খাজেনে তাফসিরে খাজেনে মুফাসসির লিখেছেন দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে তখনো পর্যন্ত দরজা খোলে নাই ইউসুফ নবী চিন্তা করছিলেন ওই সময় কি আল্লাহর ওয়াদাও কি মিথ্যা হয়ে গেল কই আমার জিব্রাইল যে কানের কাছে মুখ নিয়ে বলে গেল যে সামনে যা আমি তো এসেছি প্রায় দরজার কাছে আর ও মহিলা তো এবার দৌড় দেবে দরজার কাছে যাবার পরে দাঁড়িয়ে আছেন চোখ বন্ধ করে ফেলেছেন মনে হয় আর হবে না চোখ বন্ধ করার পরে যে চোখ খুললেন দেখলেন অটোমেটিক দরজা একটা খুলে গেছে আল্লাহর ভয় নিয়ে কোনো মানুষ যদি অন্যায় কাজ করার সামর্থ্য থাকার পরেও কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে ফিরে আসে মহান আল্লাহর সময় তাকে সময় করে এই জন্য মন থেকে ভয় করে যদি কোনো মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে ফিরে আসতে পারে অন্যায় কাজ থেকে ওই সময় থেকে আল্লাহ তাকে সাহায্য করবেন হযরত ইউসুফ নবী ঠিক এই মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে উনি মনে করেছিলেন কই জিব্রাইল যেটা বলল মেলে না চোখ খুলে যাকে মিলে গেছে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন জুলাইখা চিন্তা করছে কই ধরা গেল মহিলা টান দিয়েছে পেছন দিক থেকে তিনি এমন জোরে হেসকা টান দিয়ে সামনের দিকে এগিয়েছে সাতটা দরজায় তো খুলতে আরম্ভ করেছে মহিলার হাতেও শক্তি কম ছিল না কারণ সে তো রাজার স্ত্রী ভালো ভালো খাওয়ার শরীর জামা ছিড়ে গেছে তারপরও ধরতে পারে নাই একেবারে শেষ দরজায় যাবার পরে দেখে
বাদশা দাঁড়িয়ে আছে আজিজ মেসের ডাকতে বলে ইউসুফ এই কি অবস্থা ইউসুফ নবী কথা বলতে যাবে তার আগেই জুলাইখা ডাক দিয়ে বলে বাদশা আপনি বাড়িতে নেই এই সুযোগে আপনার এই গোলাম আপনার স্ত্রীর বেডরুম পর্যন্ত এসে দেখে কি অবস্থা কি হয়েছে হযরত ইউসুফ নবী বললেন না এ দোষ আমার না আপনার স্ত্রীর দোষ কথা কাটাকাটির এক পর্যায়ে হযরত ইউসুফ নবীকে বাদশা জিজ্ঞাসা করে তোমার কোন সাক্ষী আছে হযরত ইউসুফের মনের ভেতরে আল্লাহ এলহাম পাঠিয়ে দিলেন হ্যাঁ আছে ওই যে আপনার শালির কোলের উপরে যে দুধের বাচ্চা কাঁদতেছে ওইটাই আমার সাক্ষী দুধের বাচ্চাটাকে সামনে নিয়ে আসলেন কোরআনে কারিম বর্ণনা দিচ্ছে জুলাইকার সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে বাদশাহ হে আমার স্বামী এর কথা আমি শুনতে চাই না যদি আপনি আমাকে রাখতে চান আপনার ভাত যদি আমি খেতে চাই তাহলে এই লোকটাকে হয় জেলখানায় দেওয়া লাগবে শাস্তি দেওয়া লাগবে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট এই বাচ্চার দিকে তাকিয়ে ইশারা করলেন তোমার যা জানা আছে চুপ করে যখন ছিল বাচ্চা ইউসুফ নবীর দিকে চোখ মোটা করে তাকিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কঠিন মুহূর্তে যৌবনের এত বড় তাড়নায় যিনি পরীক্ষা দিয়ে পাস করেছেন তাকে ফেলে দেবেন না এই কারণে এই বাচ্চার মুখ দিয়ে আল্লাহ কথা বের করে দিলেন বাচ্চা ডাক দিয়ে বলে বাদশা এই পুরুষের আমার সামনের দিকে যদি ছেঁড়া থাকে তাহলে এই পুরুষের দোষ যদি এই পুরুষের পেছনের দিকে ছেঁড়া থাকে জামা তাহলে আপনার স্ত্রীর দোষ তখনো পর্যন্ত জুলাইখার হাতে ইউসুফ নবীর জামার পেছনে সাইড ছেঁড়া হাতে নাতে প্রমাণ ক্ষমতা যেন কার হাতে বাদশাহ রায় দিতে চাচ্ছিলেন ইউসুফ নবীর পক্ষে যাই বলেছে বাদশাহ আমি কিন্তু আপনার ভাত খাবো না এই কথা শোনার পরে গেছে উল্টিয়ে হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের বিরুদ্ধে বাদশাহ রায় দিয়ে দিল আমি বাড়িতে না থাকার সুযোগে আমার স্ত্রীর বেডরুম পর্যন্ত গিয়ে তাকে নষ্ট করার পায়তারা করেছে এজন্য ইউসুফকে আমি 10 বছর জেল দিয়ে দিলাম জেলখানার কয়েদিদের পোশাক তাকে পরানো হচ্ছে জেলখানার কয়েদিদের যে ডান্ডা বেড়ি তারে দেওয়া হচ্ছে মাজায় সিগন দিয়ে জেলখানার কয়েদিদের যে টুপি তার মাথায় দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ওই সময় আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন রব্বুল আলামিন তুমি তো জানো আমি জিনা করিনি তুমি তো জানো আমি ধর্ষক না আমি মানুষের বাড়ি ঘরে আগুন লাগাইনি 10 বছর জেল দিয়ে দিল আমার কোনো দুঃখ নেই এদের এই অবৈধ কাজে সাড়া দেওয়ার চাইতে জেলখানার জীবন আমার কাছে উত্তম জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা হাজার হাজার বছর আগে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেটা বলেছিলেন আজও পৃথিবীতে আনাসে কানাসে অনেক মানুষ এই কথাই বলছে ন্যায় বিচার আমাদের হচ্ছে না অথচ ন্যায় বিচারক বাদশার জন্য নবীজি জানিয়েছেন কিয়ামতে কোন ছায়া থাকবে না শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া মানুষের মাথার মগজগুলো টকজক করে ফুটতে থাকবে জমিন তামার হয়ে যাবে এই কঠিন অবস্থাতে মাত্র 7 প্রকার মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় বসিয়ে মাছের কলিজা দিয়ে খাবার খাওয়াবেন তার প্রথম নাম্বারে আলে ওলামা আমাদের দুনিয়ায় যারা ন্যায় বিচারক বাদশা সুবহানাল্লাহ বলতে পারে না আজ দুনিয়ায় ন্যায় বিচারক বাদশা কম না বেশি নেই
এজন্য বিচারপতি যারা আছেন হাজার হাজার মামলা পড়ে আছে বিনা কারণে জামিন হয়ে যায় যদি একটু ন্যায় বিচারের নিয়তে আসেন আর বলে যে না এই সিআরটা পেতে আমার 40 লক্ষ টাকা খরচ হয়েছে পাঁচটা মামলায় আমি এই টাকা পেয়ে টাকা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কারণে তো এত মামলা পড়ে আছে মামলার জট কাটে না অথচ যত বিচারক যত বিচারপতি জজ ম্যাজিস্ট্রেট যদি বিচার সত্যি সত্যি ন্যায় বিচার আমাদের দেশে চালু হয় এত বিচার থাকার কথা হযরত ওমর দুই বছর তিনি প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের শেষ জামানার দিকে তিনি বললেন খলিফা আমার আর প্রধান বিচারপতি বানানোর দরকার নেই এই দায়িত্ব আমি ছেড়ে দিলাম এই বিভাগটা বন্ধ করে দেন বিনা কারণে আপনি আমার বেতন দিয়েছেন দুই বছর একটা মামলাও কেউ আমার দরবারে করে নাই এই দুই বছরের ভিতরে আদালতে একটা মামলাও আমার কাছে কেউ করে নাই কোন কারণে আপনি আমার প্রধান বিচারপতি বানিয়ে রেখেছেন হযরত আবু বকর ডাক দিয়ে বলেন খলিফা আমার দুইটা বছরের ভিতরে তোমার কাছে একটা বিচারও আসে নাই কেন তুমি কি বলতে পারো হযরত ওমর বলেছিলেন খলিফা যেই দেশ চলে কোরআন দিয়ে যেই দেশের মানুষগুলো একে অন্যের কল্যাণ কামনা করে এই দেশে বিচার দেওয়ার জন্য কে আসবে সুতরাং হযরত ওমরের জামানায় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের এই দুই বছরে তিনি যেটা দেখিয়েছেন আজ বাংলাদেশে বিচার ব্যবস্থাতে মামলার জট যদি করাতে হয় কোরআনের আইন সংশোধন কায়েম করা লাগবে এটা রাজনীতি না আসল নীতি এ নীতির পক্ষে আছেন কারা দেখি লিল্লাহে তাকবীর